শুরু করছি পলিটিক্স। রাজনীতির জগতে তিনি অনেকদিন হলেও জীবনে প্রথমবার এই কাজটি করবেন সোনিয়া কন্যা। আগামীকাল বুধবার মনোনয়ন জমা দেবেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীর ছেড়ে আসা কেরলের ওয়েনার লোকসভা আসনের উপনির্বাচনের কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। নেহেরু গান্ধী পরিবারের আরও এক সদস্য এবার ভোটযুদ্ধে। কেরলের ওয়েনার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া ওয়েনার লোকসভা কেন্দ্রে এবার লড়াই প্রিয়াঙ্কার। আগামী 13 নভেম্বর লোকসভার লড়াইয়ে নামছেন সোনিয়া কন্যা। বিরোধী দলনেতা রাহুল গান্ধী গত 17 জুন সিদ্ধান্ত ঘোষণা করে জানিয়েছিলেন ওয়েনার কেন্দ্র থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। ওই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হবেন তার বোন প্রিয়াঙ্কা। তার আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তখনই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সরকারিভাবে জানান প্রিয়াঙ্কা গান্ধী হবেন ওয়েনারের উপনির্বাচনের দলের প্রার্থী। রাহুল গান্ধীও বলেন একই কথা। প্রিয়াঙ্কা ওয়েনার সে চুনাও লড়েগি, মগর মে ভি পিরিয়ডিকলি ওয়েনার যাউঙ্গা। और जो वायदे हमने वायनाड को किए थे उनको हम पूरा करेंगे। रायबरेली का पुराना रिश्ता है, काफ़ी खुशी हो रही है कि मैं उनको फिर से रिप्रेजेंट करूंगा। मगर आसान निर्णय नहीं था, मुश्किल निर्णय था, क्योंकि जुड़ाव दोनों के साथ बड़े सोच समझ के हमने ये तय करा कि वायनाड से खाली सीट पे प्रियंका जी लड़ना चाहिए, और इसीलिए हम पार्टी के ओर से और मेरे ओर से उनको धन्यवाद देता हूँ कि हमारी बात को उन्होंने रखी है और माना है दोनों ने। इसीलिए मैं आपके सामने आके डिक्लेयर कर रहा हूँ कि दोनों, एक तो रायबरेली सीट रहेगी और वायनाड में भी वो प्रियंका जी रहने से वहाँ के लोगों को भी एक हिम्मत मिलेगी। ওয়েনারে বুধবার নিজের মনোনয়ন পত্র জমা দেবেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই সময় প্রিয়াঙ্কার পাশে থাকবেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের মতো কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বহুত খুশি হুম, আই এম ভেরি হ্যাপি টু বি এবল টু রিপ্রেজেন্ট ওয়েনার্ড, এন্ড অল আই উইল সে ইজ দ্যাট আই ওয়ন্ট লেট দেম ফিল হিজ অ্যাবসেন্স, অ্যাজ হি সেড হি উইল কাম মেনি টাইমস উইথ মি, বাট আই উইল ওয়ার্ক অ্যাজ হার্ড এন্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক এভরিবডি হ্যাপি এন্ড টু বি এ গুড রিপ্রেজেন্টেটিভ। और रायबरेली के साथ तो मैं, मेरा बहुत ही पुराना रिश्ता भी है और 20 सालों से मैंने काम किया है दोनों रायबरेली और अमेठी में, तो वो रिश्ता तो कहीं मतलब किसी भी तरह से टूट नहीं सकता, उसको कायम रखने के लिए हम दोनों हैं। প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতির আঙিনায় রয়েছেন বহুদিন ধরেই, কিন্তু নির্বাচনী লড়াইয়ে তাঁর অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলেছে। 2024-এর লোকসভা নির্বাচনে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কার প্রার্থী হওয়া নিয়ে দুরন্ত জল্পনা ছিল, যদিও প্রিয়াঙ্কাকে সেই কঠিন লড়াই লড়তে হয়নি। তুলনায় অনেক নিরাপদ কেরলের ওয়েনার কেন্দ্র থেকে অবশেষে লড়বেন তিনি। এদিন দলীয় প্রার্থীর হয়ে প্রচারে সক্রিয় থাকলেও নিজে প্রার্থী হয়ে ভোটের ময়দানে এই প্রথম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা যে ওয়েনার কেন্দ্রে লড়বেন তা অনেক আগেই জানিয়ে দেয় কংগ্রেস। কংগ্রেসের প্রচারের কৌশলও তৈরি। সত্য ওয়েনারের ভয়াবহ ভূমিধসের পর রাহুল গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কা নিজেও গিয়েছিলেন ওয়েনার, ফলে ওয়েনার কেন্দ্রে তিনি নবাগত নন। ওয়েনার কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দেবে ইন্ডিয়া জোটের শরিক সিপিআই। প্রিয়াঙ্কার মূল লড়াই জোট শরিক বামপন্থী দল সিপিআই এর সঙ্গে। প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে লড়বেন প্রাক্তন বিধায়ক তথা সিপিআই এর রাজ্যসহ সম্পাদক সত্যেন মুকেরি এবং বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাস। So happy and excited that Bharatiya Janata Party have given me such an opportunity to compete in such a national wide famous election which is going to be contested in Wayanad.
লোকসভা মণ্ডল। 2024 সালের এপ্রিলে লোকসভা নির্বাচনে ভিএনআরের রাহুল গান্ধীর বিরুদ্ধে সিপিআই প্রার্থী ছিলেন দলের সর্বভারতীয় নেত্রী অ্যানি রাজা। তিনি সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা স্ত্রী। সূত্রের খবর, অ্যানি রাজা এই উপনির্বাচনে প্রার্থী হবেন না বলে তার দলকে আগেই জানিয়ে দিয়েছিলেন। ওই কেন্দ্রে 2014 সালের লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলেন সত্যেন। সিপিআই এর রাজ্য কর্মসমিতি এবারও সত্যেনের নাম ঠিক করেছে। এই নামে আনুষ্ঠানিক সিলমোহর দেয় সিপিএম এর নেতৃত্বাধীন ফ্রন্ট এলডিএফ। ওদিকে বিজেপি প্রার্থী নব্যা হরিদাস কোঝিকড় পুরসভার ভোটে দুবার জয়ী হয়েছেন। 2009 সালের আসন পুনর্বিন্যাসে তৈরি হয় ওয়েনার কেন্দ্র। নির্বাচনী পরিসংখ্যান বলছে কেরলের ওয়েনার লোকসভা আসনের কংগ্রেস কখনো হারিনি। 2004 সালের লোকসভা ভোট থেকে এখনো পর্যন্ত নিয়মিত সোনিয়া বা রাহুলের ভোট প্রচারে অংশ নিলেও প্রিয়াঙ্কা গান্ধী আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে যোগদান 2019 জানুয়ারি মাসে। তখনই এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন প্রিয়াঙ্কা। তার দায়িত্ব বর্তায় পূর্ব উত্তরপ্রদেশে। ওয়েনারে কংগ্রেস কখনো হারেনি। এবার প্রিয়াঙ্কা গান্ধীর পরীক্ষা, রাজনৈতিক মহলে জোর চর্চা, জয়ের ধারাবাহিকতা কি বজায় রাখতে পারবেন প্রিয়াঙ্কা? সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। রাজ্যে আপাতত কংগ্রেসের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ সিপিএম এর। উপনির্বাচনে কংগ্রেসের হাত ছেড়ে সিপিএম এবার নকশালদের হাত ধরল। নৈহাটি বিধানসভা কেন্দ্রটি তারা সিপিআই এম এর লিবারেশনকে ছেড়ে দিয়েছে। লিবারেশন বাম ফ্রন্টের শরিক নয়, তবু বৃহত্তর বাম ঐক্যের স্বার্থে সিপিএম এই আসন লিবারেশনকে ছেড়েছে। এই প্রথম এই দুই বাম দলের আসন সমঝোতা হলো। সোমবার উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্য বামফ্রন্ট। তাতেই দেখা গেল নৈহাটি আসনটি তারা লিবারেশনকে ছেড়ে দিয়েছে। কোচবিহারের সিতাই আসনে লড়বেন ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মা। মাদারিহাটের প্রার্থী আরএসপির পদম ওরাও। মেদিনীপুর আসনে সিপিআই এর প্রার্থী মণিকুন্তল খামরুই। তালজাংরায় লড়াই করবেন সিপিএম এর দেবকান্তি মহান্তি। হারোয়ার জন্য আইএসএফ এর সঙ্গে সিপিএম এর কথা চলছে। সেই কেন্দ্রে আইএসএফ এর বাম জোটের হয়ে প্রার্থী দেওয়ার সম্ভাবনা প্রবল। বামেদের প্রার্থী তালিকায় বড় চমক নৈহাটি কেন্দ্রে। সেখানে লিবারেশনের প্রার্থী দেবজ্যোতি মজুমদার গত বিধানসভা ভোটের সময়ও সিপিএম এবং লিবারেশন সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছিল। হঠাৎ কি এমন ঘটল যে এই দুই বাম দল কাছাকাছি চলে এলো? লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, আরজিকর কাণ্ডে যেভাবে গণ আন্দোলন তৈরি হয়েছে তা জিয়ে রাখতে আমরা নৈহাটিতে লড়াই করার প্রস্তাব দিয়েছিলাম বামফ্রন্টকে। সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া মিলেছে। এর ফলে বৃহত্তর বাম ঐক্য আরো মজবুত হবে। বামফ্রন্টের তালিকা ঘোষণার পর এই দুই দলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। শাসক দলের নেতা কুণাল ঘোষ বলেন, আমরা প্রথম থেকেই বলছিলাম আরজিকরে বাম অতিবাম সব এক হয়েছে, এই আঁতাত প্রমাণ হয়ে গেল। গত লোকসভা ভোটে বাম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছিল। বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যথাক্রমে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম লড়াই করেন। পাশাপাশি দুই কেন্দ্রে দুই প্রার্থী প্রচারও চালান, যদিও দুজনেই ভোটে হেরে গিয়েছেন। তারপর অধীর দলীয় পদ খুইয়েছেন, নতুন সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সিপিএম নেতাদের সঙ্গে যোগাযোগ করে দুই দলের মধ্যে সমঝোতার বার্তা দেন। যদিও তার আগেই কংগ্রেস ছয়টি আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম বেছে রাখে। সিপিএম নেতারা যোগাযোগ করেন লন্ডনে ছুটি কাটাতে ব্যস্ত রাজ্য সম্পাদক সেলিমের সঙ্গে। বিকালে বসে বামফ্রন্টের বৈঠক। সেখানে বিমান বসু সিতাই আসনটি কংগ্রেসকে ছাড়া যায় কিনা তা দেখতে বলেন ফরওয়ার্ড ব্লক নেতাদের। কিন্তু ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় তা পত্রপাঠ খারিজ করে দেন। বিমান বসু পরে কংগ্রেস নেতাকে জানিয়ে দেন তাদের বার্তা আসতে দেরি হয়ে গিয়েছে, আর কিছু করার নেই। সব মিলিয়ে বলা যেতেই পারে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর মধুচন্দ্রিমা আপাতত শেষ। এখন তাদের নতুন জোট সঙ্গী সিপিআই এম এল লিবারেশন। ফিরছি আরো একটা বিজ্ঞাপনী বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। হাতে লেগে বল গোলে ঢোকায় বিতর্কে জড়িয়েছিলেন দিয়াগো মারাদোনা। সাংবাদিকরা তা জানতে চাইলে
ফুটবলের রাজপুত্র রসিকতা করে বলেছিলেন, ওটা তার নয় ঈশ্বরের হাত। সেটা ছিল 1986 সালের বিশ্বকাপ, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার খেলার ঘটনা। প্রায় 38 বছর পর প্রায় একই সুরে সম্পূর্ণ ভিন্ন অনুষঙ্গে ভগবানের ওপর নিজের রায়দানের দায় চাপালেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। মারাদোনা তো নিছকই রসিকতা করেছিলেন, কিন্তু রাম মন্দির মামলায় রায় দেওয়ার আগে বিচারপতি চন্দ্রচূড় নাকি ঈশ্বরের কাছে দিশা চেয়েছিলেন। 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে 5 সদস্যের বিচারপতির ডিভিশন বেঞ্চ অযোধ্যা মামলার রায় দিয়েছিল। দশকের পর দশক ধরে চলা বাবরি মসজিদ রাম মন্দির মামলার সেই ঐতিহাসিক রায়ের সুবাদে 2024 সালের জানুয়ারিতে অযোধ্যায় রামলালা বিগ্রহে প্রতিষ্ঠা হয় নবনির্মিত মন্দিরে। মহাসমারোহে তার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রায়দানে অংশ নেওয়া সদস্যদের অন্যতম ছিলেন আজকের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। চলতি বছরের জুলাই মাসে তিনি অযোধ্যায় সেই মন্দির দর্শনে গিয়েছিলেন। সম্প্রতি এক বেসরকারি অনুষ্ঠানে রাম মন্দির মামলার রায় প্রসঙ্গ তোলেন প্রধান বিচারপতি। তিনি জানালেন, রাম মন্দির মামলার রায়দানের আগে তিনি ঈশ্বরের শরণ নিয়েছিলেন। তার দাবি, ঈশ্বরই আমায় উপায় বাতলে দিয়েছিলেন। आणखी आम्ही 3 महिने अयोध्येच्या कामावर आम्ही विचार करत होतो, म्हणजे शेकडो वर्ष ज्याला कोणी सोल्युशन मानलं नाही ते काम आमच्या पुढे आलं होतं। প্রধান বিচারপতি তার জন্মস্থান মহারাষ্ট্রের খের তালুকের কানহেরসার গ্রামে গিয়েছিলেন গত রবিবার। সেখানে মামলার রায়দানে স্মৃতিচারণা করছিলেন চন্দ্রচূড়। তিনি বলেন, অনেক সময় কোনো মামলার কোনো সমাধান মেলে না। বাবরি মসজিদ এবং রাম জন্মভূমি মামলা 3 মাস তার হাতে ছিল, তাই তিনি ভগবানের কাছে বসে তাকে রাস্তা দেখানোর জন্য প্রার্থনা করেছিলেন বলে জানান। শ্রোতাদের উদ্দেশ্যে তার বার্তা, ভগবানে আস্থা থাকলে তিনি পথ দেখান। রাম মন্দির আপাতত ধর্মীয় বিষয় হলেও অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করে বিতর্কিত ওই জমিকে রামচন্দ্রের জন্মস্থান বলে চিহ্নিত করার প্রশ্নটি বিজেপির সৌজন্যে পুরোপুরি রাজনৈতিক মাত্রা পেয়েছিল। আপাতত ধর্মীয় বিষয় হলেও অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করে বিতর্কিত ওই জমিকে রামচন্দ্রের জন্মস্থান বলে চিহ্নিত করার প্রশ্নটি বিজেপির সৌজন্যে পুরোপুরি রাজনৈতিক মাত্রা পেয়েছিল। ধর্মপালন ব্যক্তিগত হলেও রাম মন্দির মামলার মতো স্পর্শকাতর বিষয় জনসমক্ষে ওই রায়দান নিয়ে চন্দ্রচূড় মন্তব্য করায় বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এর আগে তার বাসভবনে গণেশ পূজায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণেও আলোড়ন পড়েছিল। কড়া প্রতিক্রিয়া দেখা দিয়েছিল বিরোধী শিবিরে। আগামী 10 নভেম্বর অবসর নিতে চলেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। অযোধ্যার রায় দেওয়া তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসরের পর শাসকের আনুকূল্যে রাজসভা সদস্য হয়েছিলেন, যা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের প্রধান বিচারপতির পক্ষে খুবই বিসদৃশ। বিচারপতি মামলার রায় খুঁজবেন সংবিধান ও আইনের পরিসরে। ধর্মবিশ্বাস চূড়ান্তভাবে সংশ্লিষ্ট ব্যক্তির একান্ত নিজস্ব বিষয়। একজন প্রধান বিচারপতি আসনে থাকা ব্যক্তির পক্ষে তা নিয়ে জনপরিসরে আলোচনা করলে তাতে রাজনৈতিক মাত্রা জুড়বে, সেটাই তো প্রত্যাশিত। কেননা রাম মন্দির মামলার রায় প্রশাসনিক জটিলতা বিহিত করলেও রাজনৈতিক ও সামাজিক স্তরে বিতর্কের নিষ্পত্তি আজও হয়নি। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।